ঠাকুরের বাসনগুলো আমি মেজে নিয়েছি, ঠাকুরের এখানটা মুছেও নিয়েছি। আর এই দেখো এই ফুলগুলো আমি তুলে নিয়ে আসলাম। গন্ধরাজ এই বছরে প্রথম ফুটেছে আজকে, দেখো আজকে তিনটে গন্ধরাজ ফুটেছে, তিনটে ফুলে আমি তুলে নিয়ে এসেছি। বেল ফুল ফুটেছে তিনটে, এই দেখো তিনটে বেল ফুল ফুটেছে, আর দুটো সাদা অপরাজিতা, আর এই অপরাজিতাগুলো ফুটেছে। এগুলো সব আমাদের বাড়ির গাছের ফুল, আর এগুলো হচ্ছে কেনা ফুল। তো সমস্ত কিছু আমি রেডি করে নিয়ে চলে এসেছি। এই দেখো আমার পুজো করা হয়ে গেছে। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো জ্যোৎস্না বেঙ্গলি ব্লগ। কেমন আছো তোমরা? আজকে আফটারনুন থেকে স্টার্ট করে দিলাম একটা নিউ ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে। তো তোমরা মাস্ক আর স্যানিটাইজার ইউজ করছো তো? কেউ ভুলবে না কিন্তু মাস্ক আর স্যানিটাইজার ইউজ করার কথা। আর আমার ব্লগটা যদি একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। আমার নতুন নতুন ব্লগের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবে। তো চলো আজকে সারাদিন কী কী করবো তোমরা আমার সাথে থাকবে আর দেখতে থাকবে। আজকে জানো তো সমস্ত কাজ গুছিয়ে নিয়ে মোটামুটি সমস্ত কাজ পুজো সুজো হয়ে গেছে, তো তারপর তোমাদের সামনে এলাম। আর আজকে নীলাঞ্জনা আমার কাছে জিজ্ঞাসা করছে যে মা তুমি কী রান্না করবে আজকে লাঞ্চে। আমি বললাম যে আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে গাছ খাসি। তো নীলাঞ্জনা অবাক হয়ে গেছে, গাছ খাসি আবার কী কথা? তো আমি বললাম চলো তুমি দেখ, মানে যখন আমি রান্না করব বুঝতে পারবে কি তুমি এটা আগেও খেয়েছো অনেকবার। তো যাই হোক নীলাঞ্জনা পুরো অবাক হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে গাছ খাসি মানে কি একটা ব্যাপার যেন। চলো নীলাঞ্জনাকে আজকে রান্নার পর সারপ্রাইজ দেবো যে কি খেলো নীলাঞ্জনা। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। দেখো লাঞ্চ বানাতে আমি কিচেনে চলে এসেছি। আজকে করবো এঁচোর চিংড়ি আর করব শুক্তো। তো এঁচোর চিংড়ি করার জন্যে আমি এঁচোরটাকে বয়েল বসিয়ে দিয়েছি, আর এদিকে চিংড়ি মাছগুলো হচ্ছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর শুক্তোর জন্য এখানে সজনে ডাঁটা, বেগুন, কাঁচকলা, আলু আর উচ্ছে কেটে নিয়েছি। আর এদিকে দেখো হচ্ছে যে মশলাগুলো দেবো এঁচোর চিংড়ির মধ্যে সেগুলো এখানে মোটামুটি আমি কেটে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো, এর মধ্যে দেবো জিরে, গরম মশলা, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে সব ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি একটু ভেজে নেব। দেখো চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব মশলার পেস্ট। খুব ভালো করে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখো এখানে এঁচোর আর আলু আমি একটু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। মশলাটাকে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ। আবারও কিছুটা ভালো করে আমি এটাকে কষিয়ে নেব মশলাটাকে। সামান্য একটু জল দিয়ে দিয়েছি, দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি।
দেখো জল দিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু এচড়গুলো সেদ্ধ করা খুব বেশি টাইম লাগবে না। দেখো এচড় চিংড়িটা এখানে পুরো রেডি হয়ে গেছে, তো এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি। এ দেখো সুক্তটাও হয়ে গেছে, এর মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়েছি আর জিরে আর সর্ষে বাটা দিয়েছি। তো পুরো রেডি হয়ে গেছে আজকে লাঞ্চ, এবার আমি নামিয়ে দিচ্ছি সবগুলো। দেখো লাঞ্চ করতে বসে গেছি, গরম গরম ভাত, সুক্ত আর এচড় চিংড়ি। তো চলো লাঞ্চটা তাহলে করে নিই। দেখো সন্ধ্যাবেলা এখন লিকার চা আর হচ্ছে টোস্ট পুরো বানিয়ে নিয়ে চলে এসেছি। তো সমস্ত সন্ধ্যা পর্যন্ত আমার সমস্ত কিছু করা হয়ে গেছে, সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে। এখন আমি সন্ধ্যাবেলা একটু ঘর গোছানোর কাজ করব। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই করছি, আবার পরবর্তী ব্লগে চলে আসব। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই।